আমাদের মেম্বার সুখনাল মণ্ডলকে আমরা ঘরের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছি কবে সেটা সেটা আমাদের ঘরে এসছে দু হাজার চোদ্দতে তখন চোদ্দ পনেরো তখন দিয়েছি এখন আপনার দাবিটা কি এখন আমার দাবি হচ্ছে আমি এই টাকাটা ফেরত চাই কেন এই টাকাটা আমি দিতে চাইনি আর আমার থেকে জোর করে নিয়েছিল আর আমি চাই সেই টাকাটা ফেরত দেওয়া হোক আমাদের হ্যাঁ আমি ঘরের দরন 5000 টাকা দিয়েছি অর্জুন হালদারকে আমার নাম জস সর জসনা হালদার আচ্ছা আমি পদ্মলতী এখন এখন আমি সেই জ 5000 টাকাটা আমি ফেরত চাই কাট মানে কি টাকাটা এই ঘরের দরনের টাকাটা ফেরত চাই থেকে এসেছি আমার নাম অনিত হালদার আমার আমি পায়খানার জন্য 1000 টাকা জমা দিয়েছিলাম মনি মনালদা মালাকার নিয়েছি পায়খানা দেয়নি আমি টাকাটা ফেরত চাই আজকে সারা রাজ্যব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রত্যেকটা কাঠমানি যারা নিয়েছে পদাধিকারী সেই কাঠমানি ফেরত দেবে তার ভিত্তিতে আমরা চাপড়া ব্লকের সব অঞ্চল না দুই একটি অঞ্চল আজকে এসেছি কাঠমানি ফেরতের দাবিতে আমরা যারা কাঠমানি দিয়েছে যারা ভিকটিম তারা আজকে এসছেন এবং তারা ব্যক্তিগতভাবে আলাদাভাবে তাদের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছে দেখুন চাপড়া ব্লকে দুর্নীতির এমন পর্যায়ে তৃণমূল কংগ্রেস পৌঁছিয়েছে সেই জন্যে কাটমানির বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী যে আন্দোলন চাপড়াতে সেটা হবে না কারণ চাপড়াতে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছিয়েছে চাপড়ার যারা ঘর পাওয়ার যোগ্য যাদের ঘরের অবিলম্বে প্রয়োজন যাদের মাথার ওপরে ছাদ নেই তারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি কারণ ঘর যারা পেয়েছে তারা ঘর পাওয়ার প্রয়োজন নেই কারণ কাঠমানি বেশি খাওয়া যাবে কাঠমানি বেশি খাওয়া যাবে এবং কাটমানির বিরুদ্ধে যে প্রতিবাদ সেটা তারা করবে না কারণ যে দুবার ঘর পেয়েছে সে তৃতীয়বার ঘর পেলে যেটা পেয়েছে সেটাই লাভ তার কাছে সুতরাং তাদের পক্ষে সেটা সুবিধা সুবিধাজনক সেই জন্যে চাপড়া ব্লকে কাঠমানির বিরুদ্ধে যে আন্দোলন সেটা সেইভাবে সংগঠিত হচ্ছে না কারণ পঞ্চায়েতে পঞ্চায়েতে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছিয়েছে সাধারণ গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা জব কার্ড এই যে বিশেষ বিশেষ সুবিধা সেই সুবিধা থেকে তারা বঞ্চিত কিন্তু যারা এই সুবিধার অন্তর্গত আছে তারা সবাই কিন্তু এই প্রধানমন্ত্রী পাওয়ার যোগ্য নয় সেই জন্য এখানে সেইভাবে সংঘটিত হচ্ছে না কারণ যে দিচ্ছে সেও দুর্নীতিগ্রস্ত যে ঘর নিচ্ছে সেও দুর্নীতিগ্রস্ত এ मातरम वंदे বিজেপি জিন্দাবাদ 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 বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে লড়ছে লড়বে পঞ্চায়েতে পঞ্চায়েতে তিনোমূলে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়ছে লড়বে গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কেন পাচ্ছে না তিনোমুল জবাব দাও জবাব দাও জবাব দাও পঞ্চায়েতে পঞ্চায়েতে গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে না সঠিক তো নয় এবং আমাদের কাছে একটা খবর আছে যে বিজেপি লোকেরা কিছু কিছু লোকের বাড়িতে গিয়ে তাদের প্রলোভন দেখিয়ে তাদেরকে এই প্রলোভন দেখিয়েছে কিছু অর্থ দেবো অমক করবো ওই মেম্বারটার নামে বদনাম ছড়ানোর জন্য এই সৃষ্টিগুলো বিজেপির লোকেরা করছে এটা একদম ভিত্তিহীন এইসব বিষয়ে আমার কাছে কোনো তথ্য জানাই নেই কারোর কাছে নিয়ে নিই এরকম কোনো খবর আমার কাছে নেই হ্যাঁ একদম একদম রাজনীতি উদ্দেশ্য বিজেপির লোকেদের একদম পুরো রাজনৈতিক উদ্দেশ্য আমরা এমনও দেখতেও পাইছি কিছু কিছু লোকের বাড়িতে ওরা দল দু পাঁচজনা মিলে যাচ্ছে কি তাদেরকে প্রলোভন দেখি এটা মিথ্যা প্রচার করানোর জন্য দলের বদনাম করানোর জন্য এবার বিজেপি লোকেরা এই পরিস্থিতি কোনো ঘটাচ্ছে গ্রামে গ্রামে গিয়ে হ্যাঁ যখন মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে করি আমরা নিশ্চয়ই সেটাকে দেখব এবং দেখি ওদের বিরুদ্ধে যাতে দ্রুত প্রশাসন ব্যবস্থা করা নেওয়া যায় সেই ব্যাপারেও আমরা আজ থেকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেবো যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট